কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল সম্পর্কে অজানা সব রহস্য। ভৌতিক বিজ্ঞানে আমাদের যত উন্নতি হচ্ছে, আমরা ততই একের পর এক আশ্চর্যজনক সব রহস্য উন্মোচিত করতে পারছি। আমরা এমন সব তারা সম্পর্কে জানতে পারছি যা আমাদের সূর্যের তুলনায় 315 গুণ বড়। এমন গ্রহ সম্পর্কে জানতে পারছি যার পুরোটি হীরার তৈরি। আবার এমন ছায়াপথ সম্পর্কে জানতে পারছি যা পৃথিবী থেকে 22,50,000 আলোক বর্ষ দূরে। তবে আজ আমরা জানবো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে। 1883 সালে ভূবিজ্ঞানী জন মিচেল রয়্যাল সোসাইটির সদস্য এবং বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশকে একটা চিঠি লিখেন, যেখানে তিনি এমন একটি জিনিসের কথা উল্লেখ করেন যা থেকে আলো বাঁচতে পারে না। জন মিচেল ব্ল্যাক হোলের চিন্তা সেই 1700 শতকের শেষের দিকে করলেও 1900 শতক পর্যন্ত বিষয়টি বিজ্ঞানীদের কাছে গুরুত্ব পায়নি, কারণ তখন পর্যন্ত সবাই ভাবত আলোর মতো ভরহীন তরঙ্গ কিভাবে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে। তাই তারা ভাবতেন ব্ল্যাক হোল বলে কিছু নেই। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে প্রথম উল্লেখ করেন মাধ্যাকর্ষণ শক্তি আলোর গতিগত প্রভাব ফেলে, তার মানে ব্ল্যাক হোল বলে কিছু একটা আছে। পরে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা সত্যিকারের ব্ল্যাক হোলের সন্ধান পান। তাহলে আপনার মনে হয়তো প্রশ্ন উঠতে পারে, ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? যখন কোনো বড় তারার নিউক্লিয়ার ফুয়েল শেষ হয়ে যায়, তখন তার বাইরের তাপমাত্রার চাপে তারাটির ভেতরের মাধ্যাকর্ষণ ক্রমেই বাড়তে থাকে এবং সেই বলের কারণে তারাটি ভিতরে চুপসে যেতে শুরু করে। এটি তখন একটি বিন্দুতে পরিণত হয়, কিন্তু তার ঘনত্ব মাধ্যাকর্ষণ এতই বেড়ে যায় যে আলো পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসতে পারে না। আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ 1G, কিন্তু এটাকে যদি 1520 করা হয় তাহলে মুহূর্তেই পৃথিবীর সব প্রাণী শুকিয়ে ধ্বংস হয়ে যাবে। অথচ একটি ব্ল্যাক হোলে 1,00,000-এরও অধিক জি ফোর্স বা মাধ্যাকর্ষণ বল থাকে। তাই ব্ল্যাক হোলে স্পেস ও টাইমের ওলট পালট হয় সবচেয়ে ভয়াবহভাবে। একে ইভেন্ট হরাইজন বলা হয়। এর অর্থ হলো ওখানে একবার গেলে আর কখনই ফিরে আসা সম্ভব নয়। কিছু কিছু মানুষের আবার ধারণা ব্ল্যাক হোল হলো একটি ছায়াপথের কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে সবকিছু ঘূর্ণায়মান, আর প্রতিটি ব্ল্যাক হোল একটি ছায়াপথের সাথে আরেকটি ছায়াপথের সংযোগ ঘটায়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা শতাধিক ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন। তাদের ধারণা আমাদের ছায়াপথ মিল্কওয়ের কেন্দ্রবিন্দুত কোনো বড় ধরনের ব্ল্যাক হোল থাকতে পারে, কারণ আমাদের ছায়াপথের কেন্দ্রে থাকা তারাটি 4 কোটি কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে, যা আমাদের সূর্যের তুলনায় অনেক অনেক গুণ বেশি দ্রুত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেখান থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না, যার রং পুরোপুরি কালো, সেটির খোঁজ বিজ্ঞানীরা পান কি করে? ব্ল্যাক হোলগুলো তাদের শক্তিশালী মাধ্যাকর্ষণ দিয়ে আশেপাশের অঞ্চলে প্রভাব বিস্তার করে। একটি সাধারণ তারা ব্ল্যাক হোলের কাছাকাছি এলে এটি ব্ল্যাক হোলটিকে ঘিরে প্রদক্ষিণ করতে থাকে, তখন এরা দৃশ্যমান আলো বিকিরণ করে। এ সময় ব্ল্যাক হোলগুলিকে স্যাটেলাইট বা টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। আবার কিছু কিছু ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এত বেশি হয় যে এটি তার আশেপাশে ঘুরতে থাকা গ্যাসকে পর্যন্ত নিজের ভিতর টেনে নেয় এবং অ্যাক্রিয়েশন ডিস্ক বানিয়ে ঘুরাতে থাকে। কিন্তু ব্ল্যাক হোলের অতি শক্তিশালী মাধ্যাকর্ষণের প্রভাবে গ্যাসগুলো অতি উচ্চ তাপমাত্রায় গরম হতে থাকে, ফলে তা থেকে এক ধরনের এক্সট্রা লাইট তৈরি হয় যা নাসার তৈরি চন্দ্রা এক্সট্রা অবজারভেটরি খুব সহজেই শনাক্ত করতে পারে, আর বিজ্ঞানীরা তা থেকেই খোঁজ পেয়ে যায় শক্তিশালী কোনো ব্ল্যাক হোলের। বর্তমানে নতুন নতুন ব্ল্যাক হোলের সন্ধানে এবং গবেষণার জন্য মহাকাশে রয়েছে নাসার স্পেসক্রাফট, চন্দ্রা এক্সট্রা অবজারভেটরি, সুইফট স্যাটেলাইট এবং ফার্মি গামা এক্সট্রা স্পেস টেলিস্কোপ। বন্ধুরা, আমরা মহাবিশ্ব সম্পর্কে যা জানতে পারছি তা সবই আলো এবং আলোর বর্ণচ্ছটা বিশ্লেষণ করে। মহাবিশ্ব সম্পর্কে আমাদেরকে জানাতে কেপলার আর হাবলের মতো বিশালাকার টেলিস্কোপ নিরবধি কাজ করে চলেছে। আজ এতটুকুই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজব মাল্টিমিডিয়া ক্রিয়েশন স্টুডিও থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।